আসামাগরতলা জাতীয় সড়কের আঠামুড়া পাহাড়ের এক বিস্তীর্ণ অংশ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করছি ইট চুরি যাওয়ার জাতীয় সড়কের নিচের অংশ থেকে ইট খুলে নিয়ে চিপসের আকারে পরিকল্পিতভাবে তা বিক্রি করে দেওয়া হচ্ছে খোলা বাজারে এই ইট চুরি এবং পরবর্তী সময়ে চিপসের আকারে তা বিক্রি করে দেওয়ার পেছনে নাম জড়িয়েছে বেশ কিছু রাখব পোয়ালেরও মঙ্গলবার আঠারোমুড়া পাহাড়ের গায়ে ডাম্পার ভর্তি ইটের চিপস আটকান এলাকার স্থায়ী বাসিন্দারা তাদের প্রশ্নের জবাবে ডাম্পারের চালক জানান ইটের চিপসগুলি তেলামোড়া শহরের পরিচিত এক ঠিকাদারের মনোজ ঘোষের

দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের নিচের যে ইটগুলো চুরি করে চিপস বানানোর প্রক্রিয়া চলছে তার পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছেন এই মনোজ ঘোষ সূত্রের খবর অনুযায়ী স্থানীয় এক অঞ্চলের ওনার বেশ কয়েকটি প্রজেক্টের নির্মাণ কাজও দেদার ব্যবহার হচ্ছে এই ইটের চিপসগুলির একটি ধর্ষণ মামলার আসামি হওয়ার পাশাপাশি বর্তমানে বাম কংগ্রেস জোটের এক প্রথম সারিন নেতাও এই মনোজ ঘোষ সঠিক তদন্তের দাবি জানিয়েছে এলাকার স্থানীয় মানুষ রিপোর্ট আর ইনিউজ